পিপিলি তারপরে সত্যবাদী চিলিকা নয়াগড় এই সব গুড়িকে বিজেডি এর প্রভাব রয়েছিল তেমন পাঁচটি নির্বাচন মন্ডলী বিজেডি এবং দুইটি বিজেপি যেহেতু বিজয় লাভ করেছিল কিন্তু সম্বিত পাত্র কথা আমি যে কুলে তাঁর কিন্তু ভোট মার্জিন বহুত কম রাখলে অর্থাৎ এসে গোটে কথা স্পষ্ট হচ্ছে যে কোটি না কোটি লোকসভা ক্ষেত্রে বিজেডি টিকে সামান্য আগরে রয়েছিল গতথর যদি আমি তাকে কম্পেয়ার করা অন্য নির্বাচন ঠার কারণ অতীতরে আমি দেখেছি যে প্রত্যেক স্তর তৃতীয় স্থানে রহে বিজেপি এবং দ্বিতীয় স্থানে কংগ্রেস রহে গতথর আমি প্রথম থর দেখলু যে কংগ্রেস তৃতীয় স্থান চলে গেল এভাবে অমানত ধরিবা ভাল স্থিতি আসলে মাত্র 44,000 ভোট পাইলে এবং পাখাপাখি তাঁর ভোট প্রতিশত হার পাখাপাখি 25-26% কমি যাই এবং যে কংগ্রেস ভোট তা হাতেবা হাতেছিল বিজেপি এবং বিজেপি র যে ভোট মার্জিন কথা আমি দেখুছিল সেটা 25% বৃদ্ধি পাইছিল এবং কংগ্রেস 3% মাত্র সে ভোট পাইলে তেমন এথর এই উদ্যম তাঁর নিশ্চিত ভাবে রহব অন্য যে নির্বাচন মন্ডলী গুড়িক রহিলা পুরী লোকসভা অন্তর্গত যেমন আমি কহুছে যে সত্যবাদী রণপুর নয়াগড় পুরী পিপিলি এ সব স্থানরে সেমানকর অর্গানাইজেসন অধিক অধিক স্ট্রং সেমানে করিবাকো চাহিবে দ্বিতীয় সেমানে চাহিবে যে গতকাল যে ভোট মার্জিন তাকে বড়াইবাকো চাহিবে এবং বিশেষ করে বিজেপি কু গোটে বেস করিবাকো চাহিবে পুরীরে কারণ তাঙ্কো পুরী সিট কু জিতিবা বহুত কাঠিকর পাঠ এখানে মধ্যে আপনি যদি দেখবে পুরীরে যেভাবে উন্নতিমূলক কার্য হয়েছে তাকে প্রতিহিত করা সে জোরদার উদ্যম রহব তাকে আমি দেখুছি যে প্রধানমন্ত্রী আসি পুরীরে রোড শো করি গলে এবং তার প্রভাব মধ্যে ওড়িশার পকাইবা উদ্যম করা যাচ্ছি যেহেতু আজকে ভোট রয়েছে এবং মোটামুটি ভাবে বারম্বার মোদি পুরী ওড়িশাকে আসবা এবং অন্যান্য নেতৃবৃন্দ মানে মধ্যে আসবা যেমনি শাহ হোক নেতা হোক সেমানকর গস্ত রহব গস্ত রয়েছিল অর্থে এসব কু দেখবে যদি আপনার সামগ্রিক ভাবে বিজেপি তার মনোবল বৃদ্ধি করা চেষ্টা করছি কারণ বিধানসভায় যেভাবে ভাবে সে অতীতর ভোট সেয়ার রয়েছে তাকে কিভাবে বড়াইবে এবং লোকসভায় স্বাভাবিক ভাবে সে বড়াইবাক চেষ্টা করবে যেহেতু মোদীকর বিভিন্ন স্থানের তাঁর যে প্রচেষ্টা নেইকি যে প্রকার আলোচনা করা যাচ্ছে তাঁর প্রতি ওয়েভ থাকার কথা কুহযাচ্ছি এসব কু যদি আপনার দেখবে সে লোকসভায় তাঁর প্রার্থী মানুষ জিতাইবা চেষ্টা করবে এবং বিজেডি র যে ভোট হারক তাকে কমাইবা উদ্যম করবে তেমন পুরীটাকে ফোকস করা যাইছি সামগ্রিক ভাবে অন্য সব স্থানরে সে ভোট সেয়ার বৃদ্ধি করা তেমন আজির যে আমি দেখিলু যে মোদীকর যে গস্ত বড়দাণ্ডে বিশেষ ভাবে তা সহায়ক হয়েছিল বিজেপি এবং তা ভোটে কনভার্ট হওয়া নাই সে অলগা কথা কারণ পুরীরে অনেক গুটিয়ে প্রভাব কাম করে থাকে পুরীরে যেহেতু মানে যে প্রকল্প কাম সব করা যাইছি এবং যেভাবে ভাবে তার কেতে যে সব যা আপনার কৌশলী প্রদ্যুম্ন যে সব প্রকল্প কাম করা যাইছি ইয়ার গোটে অলগা ইম্প্যাক্ট পরবর্তী সময় পড়বে যা কি স্থানীয় লোকে বি স্বাগত করেছেন যে সব প্রকল্প কাম করা যাইছি রাজ্য সরকার দ্বারা এপটে মোদীঙ্ক রোড শো মোদীঙ্ক নির্বাচন প্রচার ইয়ে দলীয় কর্মীঙ্ক মনরে জোশ বড়াউছি অধিক উৎসাহ যোগাউছি এবং পরবর্তী সময়ে ইয়ে দলীয় যদি আমি দেখিবা তাঙ্কর ইম্প্যাক্ট বি কোন রহিব সেটা পরবর্তী সময়ের কথা কিন্তু এটি যদি দলরু টিকে ঊর্ধ্বকু আমি যাই আলোচনা করিবা প্রধানমন্ত্রী তেবেলে ওড়িশা গস্তরে আসুছন্তি নির্বাচনী প্রচার পাই আসুছন্তি সে অলগা কথা কিন্তু তেবেলে প্রধানমন্ত্রী আসুছন্তি রোড শো করুছন্তি সাধারণ লোক তাঙ্কু দেখিবাকু গোটে অলগা প্রকার ক্রেজ রহিছি যাহা আমি দেখিবাকু পাউছে এবং রোড শো করুছন্তি এবং যেতেবেলে অভিভাষণ দৌছন্তি দলীয় প্রার্থীঙ্ক পাই নির্বাচন ভোট ভিক্ষা করুছন্তি ইয়ে নির্বাচনর গোটে পার্ট কিন্তু এটি আমি ক্রেজ দেখুছে কেউটি না কেউটি লোকঙ্ক মধ্যরে বি উৎসাহ রহিছি প্রধানমন্ত্রীঙ্কর গোটে ঝলক দেখিবা পাই দেখন্তু আমি পূর্বপুর মধ্যে দেখি আসি যে সভা মানকরে সাধারণত যো যো মানে দলীয় কর্মী হুয়ন্তু কিংবা তাহলে জনসাধারণ সেমানে আপে আপে সেটিকে যাইথান্তি এবং সে সভায় ভাগ নিয়েথান্তি কিন্তু রোড শো রে কোন হুয়ে সাধারণ ভাবে যো মানে যো জায়গায় আসেন সে স্থানরে থাই মধ্যে সেমানে প্রায় 1 কিলোমিটার ব্যাপী অঞ্চলরে সে নিজে যিবে এবং তাঙ্কু সমস্তে দেখিবা পাই বা সুযোগ পাই পারিবে ইয়ে গোটিয়ে যেহেতু প্রচেষ্টা বিভিন্ন সময়ে গত কিছু বর্ষ ধরে করে আসুছি রোড শো সেখানে দেখুছি যে জনসাধারণ ভোটর মানকর প্রবল উৎসাহ রয়েছে এবং আমি পুরীরে মধ্যে তাকে প্রত্যক্ষ কলু যে বড় দাণ্ডরে প্রকৃতরে এইভাবে প্রকার রোড শো অতীতরে কেউ করা যাই নথিলা এবং প্রধানমন্ত্রী মধ্যে আসি কেবে রোড শো করি না অতীতরে যদি ছোট ছোট কিছু সমাবেশ করা যাইছি শোভাযাত্রা করা যাইছি কিন্তু এইভাবে ভাবে রোড শো আয়োজন করা যাই নথিলা প্রথম থর পাই আমি দেখলু যে মর্চিপুর ছক এবং ডাক্তারখানা ছক যেটা প্রমুখ অঞ্চল বলে পুরীর কুহযায় এবং যে ভক্ত দর্শনার্থী যে এই রাস্তা দিয়ে শ্রীমন্দিরকে আসি থাকে
সে অঞ্চলে এ রোড শো করার প্রভাব নিশ্চিত ভাবে রহিব। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে অঞ্চলকে বছা যাই সে অঞ্চলের আমি অতীতরে দেখিছু যে দুইপট রাস্তাকে অধিক ভাবে চৌড়া করা যাই দোকান বজার গুড়ি থাকা সেগুলি উঠাই দিয়া যাই রোড শো পাই গোটে ইয়ে স্বাভাবিক ভাবে গোটে ভাল পরিবেশ বলে আমি কহিপারা কারণ রথযাত্রা সময় আপনার দেখুছেন লক্ষ লক্ষ যে ভক্ত শ্রদ্ধাড় এইপটে রথ দিয়ে টাণি রথ টাণিকি নেই থাকে তেমন কিন্তু কড়া সুরক্ষা বন্দোবস্ত ভিতরে এই রোড শোকে আয়োজন করা পড়েছিল এবং দুই পার্শ্ব রাস্তায় সে ব্যারিকেড করা যাই আমি আপনার যেমন দেখুছেন যে দুই পটে রাস্তায় ব্যারিকেড করা যাই এবং মধ্যে রোড শো চালছে এবং ভিতরে আমি দেখুছি যে এসপি র কমান্ডো মানে সে রয়েছেন সে নিয়ন্ত্রণে রয়েছে এবং যেটা আউটের সর্কল রয়েছে বা যেটার বাহার অঞ্চল রয়েছে যেটি যাই দর্শন করছেন বা দেখুছেন জনসাধারণ সে স্থানের মধ্যে স্থানীয় পুলিশ এবং তাদের রাজ্য পুলিশ মোতায়েন করা যাই তেমন ইয়ে গোটিয়ে অভিনব মাধ্যম বলে কুহযাই পারিব রোড শো করা যাব এবং যে জনসাধারণ আছেন সে আসি এরাকু দেখি পারিবে এবং যে বিভিন্ন স্থান আছেন মানে সে দেখা গোটে সুযোগ পাইবে তেমন মোদীকর ইয়ে প্রথম রোড শো পুরীরে এবং অতীতরে আমি দেখিছে অনেক গুড়ে বিশাল জনসভা মধ্যে করা যাইছি কিন্তু রোড শো গোটি অন্য আকর্ষণ রয়েছে তেমন তার সাহায্য নিয়েছেন বিজেপি এবং এই রোড শো রে আমি তাঁর সহ মধ্যে দেখিছিল যে লোকসভা প্রার্থী হয়েছেন সম্বিত পাত্র এবং বিধানসভার প্রার্থী হয়েছেন জয়ন্ত ষড়ঙ্গী সে উপস্থিত রয়েছেন তাঁর সাংরে এবং ভোট ভিক্ষা করছেন অভিবাদন গ্রহণ করছেন এবং জনসাধারণকে ভোট ভিক্ষা মধ্যে করছেন নিশ্চিত ভাবে এ দলীয় এবং সময় মধ্যে নির্বাচিত করা যাই মহাপ্রভুঙ্ দর্শন করে আপনার কহিপারে যে ভাল পরিবেশ মধ্যে রোড শো মধ্যে করা যাই বিলকুল ইয়ে পুরা সুরক্ষা বন্দোবস্তরে রোড শো বর্তমান করা যাচ্ছে এ প্রথম থর মোদীকর পুরীরে রোড শো এবং বিগত দিনরে বি অনেক থর প্রদ্যুম্ন আসিছন্তি শ্রীমন্দিরকু